অভিজ্ঞতার ঝুলিতে মণিমুক্ত ঠাসা, স্মৃতির পাতা উল্টাতে বসলে আজও চোখের সামনে ভেসে ওঠে সেসব দিন। সুব্রত মুখোপাধ্যায় সেই রাজনীতিকদের একজন যিনি ইন্দিরা গান্ধীকেও কাছ থেকে দেখেছেন, আবার আজকের রাজনীতিকদের সঙ্গেও মাঠে ময়দানে নেমে রীতিমতো ছুটছেন। এই ছোটা আজ থেকে নয়, দীর্ঘ কয়েক দশক ধরে। নিজে সেই অভিজ্ঞতা নিয়ে জীবনী লেখার ইচ্ছে নেই ঠিকই, তবে চোখের সামনে দিয়ে যে দীর্ঘ সময় বয়ে যেতে দেখেছেন তাকে দুমলাটে ধরে রাখার জন্য সম্প্রতি একটি বই লেখার কাজে হাত দিয়েছেন সুব্রত। সেই 71 সালে প্রথমবার ভোটে লড়েছিলেন, সেবারও বালিগঞ্জ থেকে। মাঝে কয়েকবার কলকাতার অন্য কয়েকটা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন ঠিকই, তবে তারপর আবার ফিরে এসেছেন নিজের আঙিনায়। সেই 71 সাল থেকে বালিগঞ্জেই আছি। যে আমাকে ভোট দেবে সেও জেনে দেবে, যে দেবে না সেও আমাকে জেনে দেবে না। বালিগঞ্জে সুব্রত মুখোপাধ্যায়ের বাড়ি প্রতি সকালেই আমদরবারের চেহারা নেয়। বহু মানুষ এসে হাজির হন সেখানে। রক্তের সম্পর্ক নেই ঠিকই, তবুও অদ্ভুত একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে এই মানুষগুলোর সঙ্গে। কেউ সুব্রত মুখোপাধ্যায়ের জন্য আনেন আজমেরের প্রসাদী, কেউ বা কোনো তীর্থক্ষেত্রের। প্রত্যেকের কথা সময় ও গুরুত্ব দিয়ে শোনেন। এটা অবশ্য সুব্রত মুখোপাধ্যায়ের দীর্ঘদিনের অভ্যেস। সে যখন প্রথমবার মন্ত্রী হয়েছিলেন তখনও সকালে উঠেই তিনি চলে যেতেন বসুত্রীতে, সেখানে বসত আড্ডা। আমি যেখানটা বসে সকালবেলা গিয়ে আড্ডা মারতাম, সেখানে সব শিল্পীরা উত্তমবাবু থেকে আরম্ভ করে ভানু বাবু, সেটা হলো গিয়ে বসুশ্রী সিনেমার মধ্যে। ছাত্র রাজনীতির আঙিনা থেকে উঠে আসা সুব্রত মুখোপাধ্যায়ের পরিবারে একটা সময় সিনেমা দেখা আর ডাকাতি করা প্রায় একই রকম অপরাধ ছিল, তাই মন্ত্রী হওয়ার আগে পর্যন্ত ছবি বিশ্বাসকে মহিলা বলেই জানতেন। সুব্রত মুখোপাধ্যায় রাজনৈতিক জীবনে একটা বড় উত্তরণ হয়েছিল ইন্দিরা গান্ধীর হাত ধরে। সুব্রতকে প্রায় নিজের ছেলের মতো স্নেহ করতেন ইন্দিরা। ছোট হেলিকপ্টার, তাতে দুটো সিট, একটা পাইলটের একটা ইন্দিরা জিট। আমাকে দুলে 12 দিন ঘুরলেন, একটা সিটে দুজন বেঁধে, অনেক কিছু আনটোল্ড স্টোরির মতন হয়ে আছে। ইন্দিরা গান্ধীর কাছ থেকে যেমন স্নেহ পেয়েছেন, তেমনি বিরোধী আসনে বসে সম্মান পেয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কাছ থেকেও। হাউসে ম্যাক্সিমাম আক্রমণ আমি করতাম জ্যোতি বসুকে, তারপরে যখন উনি আমাকে আবার ডেকে জিজ্ঞেস করতেন কেন চাচাচ্ছি, সেই কাজটা করেও দিতেন। একটা ব্যক্তিগত স্নেহ এবং শ্রদ্ধার জায়গা ছিল। ছাত্র রাজনীতি থেকে উঠে এলেও একটা সময় সুব্রত মুখোপাধ্যায় বিশেষভাবে আকৃষ্ট হন শ্রমিক আন্দোলনের প্রতি, ঝাঁপিয়ে পড়েন সেই লড়াইয়ে। দীর্ঘদিন আন্তর্জাতিক শ্রমিক সংগঠনে নির্বাচিত সদস্যও ছিলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে আরও বহু সংগঠনের শীর্ষ পদে দায়িত্ব সামলেছেন, এর মধ্যে অন্যতম কলকাতার মেয়র। একসময় টিএন সেশন যেমন নির্বাচন কমিশনের কাজকর্মকে নতুনভাবে চিনিয়েছিলেন, তেমনি অনেকে বলেন কলকাতার মেয়র পদের কার্যকারিতা বিকশিত হয়েছিল সুব্রত মুখোপাধ্যায়ের আমলে। আগে যেমন এটা ছিল একটা আলংকারিক পদ, এক্সিকিউটিভ পদ হিসেবে আমি এটাকে ব্যবহার করি এবং সেটা খুব সাকসেসফুলি, সব কাজ করে যেতে পারিনি কিন্তু অনেক কাজ, অনেক নতুন মৌলিক ফান্ডামেন্টাল চেঞ্জ আমি কর্পোরেশনে করে দিয়ে গিয়েছিলাম। এত প্রশংসিত হওয়া সত্ত্বেও দ্বিতীয়বার মেয়র হতে পারেননি, তবে তা নিয়ে সুব্রতর কোনো আক্ষেপ নেই। আক্ষেপ একটা সময় যেটুকু ছিল তা কংগ্রেস ছাড়া নিয়ে, পরে অবশ্য সেটা কেটেও গিয়েছে। প্রিয়লা এবং ইন্দিরা গান্ধী আমার জীবনের রাজনীতির সাথে অঙ্গাং যুক্ত হয়ে আছে। আজ যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের হয়ে লড়ছেন সেই মমতার উত্থানও চোখের সামনে দেখেছেন সুব্রত। মমতা যে আমার ইলেকশন করেছে, আমি যখন জোড়া বাগানে এমএলএ, তো আমরা মমতার ইলেকশন আবার আমি করেছি যখন এমপি দাঁড়িয়েছে। অজানাকে জানার আগ্রহ তার বরাবরের, তাই তো একবার পাড়ি দিয়েছিলেন আন্টার্কটিকাতেও। করেছি আসবার সময় ভয়ঙ্কর রাফ শিপ ছিল, সেটা খুব ভয় ছিল, আমি 3 দিন ঘুমাইনি। সুব্রত মুখোপাধ্যায়ের কর্মকাণ্ড কিন্তু শুধু রাজনীতির রিংয়েই সীমাবদ্ধ নেই, তার বর্ণময় জীবনের আরেকটা দিক অভিনয়। যেই পাবলিসিটি পেল সে তখন ওই অ্যান্টি ড্রাগ অ্যাডাল্টেশনের চো মুনমুনের সঙ্গে আমার রোমান্টিক সিন নানা রকম দেখানো শুরু করে দিল। তারপরে কিন্তু তো পিছোবার কোনো উপায় নেই, ওটাকে কমপ্লিট করার পরে দেখলাম যে এটা আমাদের জন্য নয়, তার কারণ এটা হোল টাইম। অভিনয়টা ছাড়লেও পুজোকর্তার দায়িত্বটা যথেষ্ট উপভোগ করেন, যদিও অন্যদের পাল্লা দিতে গিয়ে তিনি থিম পুজো করতে একেবারেই গররাজি।
মূর্তিও আমরা চণ্ডীতে বর্ণিত মাতৃ আরাধনার যে মূর্তি সেই মূর্তি তৈরি করি। আমরা কোনো কায়দার ঠাকুর চারটে হাত পাঁচটা পা দশটা সিংহ এসব করি না। এখনকার ব্যস্ততাটা অবশ্য পুজোর থেকেও বেশি, ভোট এসেছে, সকাল থেকে বেরিয়ে পড়তে হচ্ছে। যদিও তিনি বড় মিটিংয়ে বিশ্বাসী নন, সুব্রত সরাসরি পৌঁছে যান বাড়িতে বাড়িতে। কখনো একেবারে ঝুপড়িতে গিয়ে জানতে চাইছেন জল ঠিক মতো আসছে কিনা, কখনো কলিং বেল বাজাচ্ছেন অভিজাত ফ্ল্যাটে, বাড়ি বাড়ি ঘুরতে ঘুরতে হঠাৎই দেখা জুন মালিয়ার সঙ্গে, সেখানে একটু গল্প। আসলে সুব্রত মুখোপাধ্যায়ের মেজাজটা আদ্যন্ত আড্ডাবাজ। সকালে প্রচার চলতে চলতেও মাঝে মাঝেই বসে পড়েন ক্লাব ঘরে, তাকে ঘিরে ভিড় জমতেও দেরি হয় না। বেশ কিছুটা সময় ক্লাবে কাটিয়ে দুপুরে বাড়ি ফেরা, জিরিয়ে ফল আর ফলের রসে এক প্রস্থ জলযোগ, একটু সময় পেলে প্রিয় সঙ্গী বই। তবে সময় পেলে তো, কারণ বাড়িতে লোক আসার তো বিরাম নেই। তবে সর্বক্ষণ ভিড়ের মাঝে থেকেও সুব্রত জানেন ভিড় মানেই ভোট নয়। রাজীব গান্ধীর একটা মনে আছে, ওনার কুচবিহারের মিটিং, বৃষ্টির জন্য প্লেন ওড়েনি এবং তিন দিন পরে এসেছেন, তিন দিন হোল পুরো কুচবিহার ওয়াজ অন রোড দিন রাত, তারপরে যখন ইলেকশন হলো একটা তো আমরা জিতে নিই। দুধে রাজনীতিক সুব্রত মুখোপাধ্যায়ের একমাত্র ভরসা তাই জনসংযোগ, কারণ তিনি জানেন রাজনীতিতে চড়াই উতরাই আছে, দিনের শেষে তিনি মিনিস্টার অফ দ্য ডে। এবিপি আনন্দ। নিবেদন করছে অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম, মজবুত চুল তাই মজবুত কনফিডেন্স। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট কোর্স থেকে শুরু করে বিদেশে চাকরির সেরা ঠিকানা। ডালমিয়া সিমেন্ট সম্পর্ক গড়ে দেশ গড়ে। ডিউলেক্স ওয়েদার শিল্ড দূর থেকে সুন্দর, কাজ থেকে সলিড। পার্টনার বাই দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতি, সুগন্ধের শেষ কথা। বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর, আমরা জানি জীবনের মূল্য। সানরাইজ মশলা, সাত জমাটি মশলা খাঁটি। লয়েড এয়ার কন্ডিশনার্স, যা দেয় খুশির গ্যারান্টি। এবং প্রেইম পার্টনার দ্য টেলিগ্রাফ।